नमस्कार बंधुरा, आमी पलाश बर रेकियो शक्तिशाली एनर्जी हिलिंग टीचार। बंधुरा आज ये भिडियोते शेयर करब जो पुरान मते आमादेर मांस खावा उचित किना बा आमरा जदि मांस खाई ताहले कि अनिष्ट होते पारे। बंधुरा हिंदू धर्म मते वेद और पुराण आमादेर पवित्र धर्मग्रंथ, तो वेद और पुराणे किन्तु ये मांस भक्षण सम्पर्के विभिन्न कथा बला हयेछे। यजुर्वेदे बला हयेछे जे আমরা আমাদের জীবনকে ঠিক যতটা ভালোবাসি, আমাদের জীবনকে আমরা ঠিক যেইভাবে রক্ষা করি, প্রত্যেকটা প্রাণীকে সেইভাবে ভালোবাসা উচিত, সেইভাবে রক্ষা করা উচিত। কারণ আপনার এই পৃথিবীতে যতটা অধিকার আছে, প্রত্যেকটা প্রাণীর কিন্তু এই পৃথিবীতে বাঁচার ঠিক ততটাই অধিকার আছে। অথর্ববেদে বলা হয়েছে যে চাল ডাল শাক সবজি এইগুলোকে আপনি আপনার জীবনে আপনার আহার্য হিসাবে গ্রহণ করতে পারেন, ভক্ষণ করতে পারেন। তাতে কিন্তু শরীর নিরোগ থাকবে, শরীরের সমস্ত পুষ্টি বজায় থাকবে এবং শরীর কিন্তু সুস্বাস্থ্যও থাকবে। ঋগ্বেদে গাই তথা গরুকে জগতের মাতা রূপে কল্পনা করা হয়েছে, অর্থাৎ মাতা হিসাবে পূজা করার কথা বলা হয়েছে। যেমন করে আপনি আপনার মাতাকে রক্ষা করেন, আপনার ধরিত্রী মাতা, আপনার নিজের মাতা, ঠিক সেইভাবে গাই মাতাকেও রক্ষা করা উচিত, এইটা কিন্তু ঋগ্বেদে বলা হয়েছে। তো বন্ধুরা, গরুর পুরাণেও কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে কথা বলা হয়েছে, সেখানে কিন্তু মাংস কেন খাবেন না সে বিষয়ে কিন্তু বর্ণনা করা হয়েছে। বন্ধুরা গরুর পুরাণ মূলত মানুষের মৃত্যুর পরে তার আত্মার কি গতি হয়, মানুষ কি পাপ করলে কি ধরনের সাজা তার পরবর্তীকালে ভোগ করতে হয়, কিভাবে জীবনযাপন করা উচিত, সেই বিষয়ে কিন্তু ডিটেলসে বর্ণনা করা হয়েছে। তো আজকের গরুর পুরাণ থেকে একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে স্বয়ং নারায়ণের একটি গল্প। তো গল্পটা মাংস খাওয়া উচিত কি অনুচিত, এটা নিয়ে একটা যুক্তি তর্কের গল্প। গল্পটা শেষ পর্যন্ত শুনতে থাকুন, থাকলে আপনাদেরও ভালো লাগবে, শেষ পর্যন্ত শুনুন তো আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। একদিন শ্রীকৃষ্ণ গাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছিলেন, আর সেই সময় একটা হরিণ প্রচণ্ড ভয়ার্ত কণ্ঠে, প্রচণ্ড ভয়ভাবে, ভয়ার্তভাবে শ্রীকৃষ্ণের কাছে এসে হাজির হলো এবং তার কাছে নিবেদন করলো যে আমাকে রক্ষা করুন। তো সেই সময় শ্রীকৃষ্ণ সেই হরিণের মাথায় হাত বুলিয়ে তাকে আশ্বস্ত করে বললেন যে কি হয়েছে আমাকে খুলে বলো। তখন হরিণ বলল যে আমাকে একটি ব্যাধ তাড়া করেছে, যে আমাকে বধ করতে চায়, আমার মাংস ভক্ষণ করতে চায়। তো তখন শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করে বলল যে এই জগতে প্রত্যেকের বাঁচার সমান অধিকার আছে, আমি ব্যাধের সাথে কথা বলছি, তুমি নিশ্চিন্তে আমার পেছনে লুকিয়ে পড়ো। তো ইতিমধ্যে সেই ব্যাধও কিন্তু শ্রীকৃষ্ণের কাছে এসে হাজির হলো। এবার শ্রীকৃষ্ণকে বলল যে আমাকে রাস্তা ছেড়ে দিন, আমি ওই হরিণকে বধ করব এবং ওর মাংস ভক্ষণ করে আমার জীবিকা নির্বাহ করব। তখন শ্রীকৃষ্ণ ব্যাধকে বললেন যে তোমার প্রাণের যতটা দাম আছে, এই প্রাণীটারও কিন্তু প্রাণের ততটাই দাম আছে, আর এই এই প্রাণীকে মারলে তুমি কিন্তু পাপের শিকার হবে। তখন ব্যাধ বলল যে আমার তো শিকার করাটাই আমার লক্ষ্য, আর আমি শিকার করেই আমার জীবন জীবিকা চালাই, তো আমি যদি শিকার না করি তাহলে কিভাবে আমি বাঁচব। তো সে ব্যাধ করলো কি যে শিকারের স্বপক্ষে কিছু যুক্তি খাড়া করতে থাকলো, যেমন আমি যদি ওই হরিণটাকে শিকার করি, হরিণটাকে বধ করব, সুতরাং ওই হরিণটা পশুজনি থেকে মুক্তি পাবে, এটা ব্যাধের যুক্তি। তারপরে বলল রাজারাও তাদের শৌর্য বীর্যতা বজায় রাখার জন্য, তাদের গাম্ভীর্য বজায় রাখার জন্য প্রতিনিয়ত শিকারে যান। তো শিকার করাটা কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থেও কিন্তু উল্লেখ আছে, শিকার করাটা কোনো পাপ নয়। তো ব্যাধ কিন্তু তার মতো করে শ্রীকৃষ্ণকে বোঝাতে চেষ্টা করলো। তো শ্রীকৃষ্ণ বুঝলো যে এই ব্যক্তি মাংস খেয়ে খেয়ে ওনার যে বুদ্ধি উনি কিন্তু বিলুপ্ত করে ফেলেছেন, তো ওনাকে এইভাবে বলে বোঝানো যাবে না। তো তখন শ্রীকৃষ্ণ বললেন যে ঠিক আছে, আমি তোমাকে একটা গল্প বলছি, গল্পটা শোনার পরে তোমার যদি মনে হয় যে এই পশুর উপরে তোমার অধিকার আছে, এই পশুকে মারার অধিকার তোমার আছে, তাহলে তুমি এই পশুকে মেরো, আমি আর কিছু বলবো না, বলে শ্রীকৃষ্ণ গল্প শোনাতে চাইলেন। তখন ব্যাধ বলল ঠিক আছে, কি আর করা যাবে, গল্পটা শোনাই যাক, দেখা যাক প্রভু কি বলে। তো শ্রীকৃষ্ণ অলরেডি গল্পটা বলতে শুরু করলেন। গল্পটা ছিল এইরকম, মগধ রাজ্যে একসময় প্রচণ্ডভাবে চাষবাস কম হওয়ার ফলে খাবারের অনটন দেখা দিতে শুরু করলো, অর্থাৎ খাবারের আকাল পড়তে শুরু করলো। তখন মগধের রাজা তিনি করলেন কি, বিভিন্ন মন্ত্রী তার বিভিন্ন প্রজাদেরকে ডাকলেন, ডেকে তাদের থেকে সলিউশন জানার জন্য একটা পরামর্শ সভার আয়োজন করলেন। তিনি প্রত্যেকটা মন্ত্রীদেরকে বললেন যে এই যে খাবারের অনটন, খাবারের যে অভাব, এটা থেকে বের হয়ে আসার জন্য কীভাবে আমরা কোনো রাস্তা অবলম্বন করতে পারি। তখন বিভিন্ন প্রজা, বিভিন্ন মন্ত্রী তাদের বিভিন্ন রকমের মতবাদ প্রকাশ করতে শুরু করলো। তার মধ্যে একজন সামন্ত বললেন যে
আমরা তো খাবার উৎপন্ন করতে গেলে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, প্রচণ্ড পরিশ্রম করার পরে খাবারটা কিন্তু উৎপন্ন হওয়ার জন্য আবার প্রাকৃতিক শক্তিও কিছুটা নির্ভর করে, তার উপরে খাবার উৎপন্ন হবে কি হবে না তার সেই রকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা যদি প্রাণী হত্যা করতে পারি, প্রাণী আমাদের চারপাশে আছে, তাদের আমরা যদি মেরে তাদের মাংস ভক্ষণ করতে পারি, তো সেখানে হবে কি খাবারটা আমরা সহজে পেয়ে যাব, সহজলভ্য হবে এবং সেটাকে উৎপন্ন করার জন্য আমাদের তেমন কোনো পরিশ্রম করতে হবে না। তো সেই সামন্তের কথায় সবাই এক বাক্যে রাজি হয়ে গেল এবং সবাই মতবাদ পোষণ করলো যে ঠিক আছে, এবার থেকে আমরা প্রাণী হত্যা করব এবং প্রাণী হত্যা করে আমাদের জীবিকা নির্বাহ করব। কিন্তু প্রধান যে মন্ত্রী তিনি চুপ থাকলেন। তখন রাজা প্রধানমন্ত্রীর থেকে জানতে চাইলেন যে মন্ত্রী বলুন যে এই যে আজকে সভায় আলোচনা সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো যে প্রাণী হত্যা করে তাদের মাংস ভক্ষণ করা হবে, তো এ বিষয়ে আপনার মন্তব্য কী? তখন মন্ত্রী বললেন যে এই বিষয়ে আমি আপনাকে আমার মতবাদ প্রকাশ করব। বলে ওই দিনের মতো রাজসভা ভঙ্গ হয়ে গেল। এইবারে যে যা সামন্ত মন্ত্রী টন্ত্রী সব বাড়ি চলে গিয়েছে। প্রধানমন্ত্রী করলেন কি, রাত্রেবেলা একজন সামন্তের বাড়িতে গেলেন এবং সামন্তকে ডেকে বললেন যে উঠে পড়ুন সামন্ত মশাই, রাজামশাইয়ের প্রচণ্ড অসুখ করেছে। মেন কবিরাজ বলেছে যে হৃৎপিণ্ড চিরে 2 কেজি মাংস দিতে পারলে সেই মাংস রাজাকে যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু রাজা সুস্থ হয়ে উঠবেন। একজন সামন্তকে বললেন যে রাজকবিরাজ মহাশয় আপনার নাম নিয়েছেন, কারণ আপনি হৃষ্টপুষ্ট, আপনার শরীর থেকে 2 কেজি মাংস আপনি দিন, আপনাকে 100 স্বর্ণমুদ্রা দেয়া হবে। তখন সামন্ত চিন্তা করে দেখলেন যে আমার শরীর থেকে আমি যদি 2 কেজি মাংসই দিয়ে দিই তো আমি তো আর বাঁচবো না, তো আমার স্বর্ণমুদ্রা নিয়ে লাভটা কী আছে? তো তখন সামন্ত বললেন যে মন্ত্রীমশাই আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে 100 স্বর্ণমুদ্রা দিচ্ছি, আপনি এই 100 স্বর্ণমুদ্রা নিয়ে অন্য কোনো সামন্তের বাড়িতে যান, তার থেকে আপনি মাংস নিয়ে রাজাকে খাওয়ান। তখন মন্ত্রী আরেকটু চালাকি করে বললেন যে ঠিক আছে, রাজা তো প্রচণ্ড অসুস্থ, বিশেষ করে রাজকবিরাজ মশাই আপনার নাম করেছেন, আপনি যদি আপনার শরীর থেকে 2 কেজি মাংস দিতে পারেন তাহলে আমি আপনাকে আমার মন্ত্রিত্ব পদটাই ছেড়ে দেবো। তো তখন সামন্তমশাই বললেন অনুরোধ করে যে মন্ত্রীমশাই আমি মন্ত্রীপদ নিয়ে কী করব, যখন আমার জীবনটাই থাকবে না মন্ত্রীপদ নিয়ে আমি কী করব। তখন মন্ত্রী আরেকটু চাপ বাড়িয়ে বললেন ঠিক আছে, তোমাকে অর্ধেক রাজপ্রাসাদ পর্যন্ত দিয়ে দেওয়া হবে, অর্ধেক রাজত্ব দিয়ে দেওয়া হবে, তুমি তোমার শরীর থেকে 2 কেজি মাংস আমাকে দাও, আমি ছুরি নিয়ে তোমার শরীর থেকে 2 কেজি মাংস বের করে নিচ্ছি। তো তখন সামন্ত অনুরোধ করে মন্ত্রীর পায়ে ধরে বললেন যে আমি 100 স্বর্ণমুদ্রা দিচ্ছি, এছাড়াও আপনি যা চান আমি সমস্ত কিছু দিতে রাজি আছি, কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করুন, আপনি অন্য কোনো সামন্তের কাছে যান। তো এইভাবে সামন্ত মন্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে ঘোড়ায় উঠতে চলেছে। তো সামন্তকে মন্ত্রী থামিয়ে বললেন ঠিক আছে, তুমি বাড়িতেই থাকো, তোমার স্বর্ণমুদ্রা নিয়ে আমি চলে যাচ্ছি, আমি অন্য কোনো সামন্তের কাছে চেষ্টা করছি। তো বলে মন্ত্রী সামন্তের কাছ থেকে চলে গেলেন। গিয়ে পরের দিন রাজসভায় যখন রাজসভা বসলো, প্রত্যেকটা সামন্ত এলো রাজসভায়, এসে দেখছে যে রাজা অ্যাকচুয়াল মাংস খেয়ে সুস্থ হয়েছেন কি না বা কী ব্যাপার। অ্যাকচুয়াল মন্ত্রী প্রত্যেকটা সামন্তের কাছে গিয়েছিলেন, প্রত্যেকটা সামন্তই জানে যে আমার থেকে মাংস নেওয়া হয়নি, অন্য কারোর থেকে নেওয়া হয়েছে নিশ্চয়ই। তো সবাই একে অপরের মুখ চাওয়াচাই করতে শুরু করলো। করার পরে এবারে রাজা যখন সশরীরে তার রাজপ্রাসাদে বসলো, দেখলো যে রাজার কিছুই হয়নি, রাজা সম্পূর্ণ সুস্থ আছে, তখন মন্ত্রীরা তখন সামন্তরা মুখ চাওয়াচাই করতে থাকলো এবং মনে মনে ভাবতে থাকলো যে মন্ত্রীমশাই আমাদেরকে ঠকিয়েছেন। তখন মন্ত্রীমশাই রাজার সামনে 1 কোটি স্বর্ণমুদ্রা নিয়ে এসে ফেলে দিলেন, দিয়ে রাজাকে সমস্ত ঘটনাটা বললেন যে রাজামশাই আপনি তো বলেছিলেন যে মাংস প্রচণ্ড সস্তা, মাংস যে কোনো মূল্যে পাওয়া যেতে পারে, তো দেখুন আমি আপনার শরীর খারাপ হয়েছে বলে প্রত্যেকটা সামন্তের বাড়িতে গিয়েছিলাম মাত্র 2 কেজি মাংস শরীর থেকে দেওয়ার জন্য, তার জন্য অর্ধেক রাজপ্রাসাদ পর্যন্ত ঘোষণা করেছিলাম, কিন্তু কেউ দিতে রাজি তো হননি, উল্টে তাদের বাড়ি থেকে 100 করে স্বর্ণমুদ্রা দিয়েছেন, প্রত্যেকের বাড়ি থেকে আজ 100 করে স্বর্ণমুদ্রা নিয়ে আজকের এই 1 কোটি স্বর্ণমুদ্রা হয়েছে। তাহলে আপনি বলুন রাজামশাই, একজন মানুষ যখন একটা রাজ্য পাওয়ার জন্যও তার শরীরে 2 কেজি মাংস দিতে পারে না, তাহলে আমরা কী করে একটা প্রাণীর জীবন বধ করতে পারি, তার জীবনটাও ঠিক ততটাই দামি। তো এই কথা বলার পরে রাজা
পরিষ্কার ঘটনাটা বুঝতে পারলেন এবং রাজ্যে ঘোষণা করলেন যে এই যে স্বর্ণ মুদ্রা জোগাড় হয়েছে এই স্বর্ণ মুদ্রাকে চাষবাসের কাজে লাগানো হবে এবং এই চাষ করে আরও ভালো করে প্ল্যান করে চাষবাস করে ভালো পরিমাণ ফসল উৎপন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো সবাইকে। তো সেই থেকে রাজ্যে কী করলো, সবাই মিলে খুব সুন্দরভাবে চাষবাস করতে লাগলো এবং সুন্দরভাবে ফসল উৎপন্ন করলো। অবশেষে রাজ্যে আবার যে অভাব অনটন ছিল সেটা চলে যেতে শুরু করলো। তো বন্ধুরা, এই গল্প শোনাবার পরে ব্যাদ বলল, আমি বুঝতে পেরেছি প্রভু, আমাকে ক্ষমা করুন, আমার শরীরে আমার মাংসের যেমন দাম আছে, আমার প্রাণের যেমন দাম আছে, আমার যেমন বাঁচার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের ঠিক প্রত্যেকটা প্রাণীরও ঠিক তেমন বাঁচার অধিকার আছে। আমি আজ থেকে প্রাণী হত্যা ছেড়ে দেব, আমি আমার প্রয়োজন মতো আমি অন্য কোনো কাজ করে আমি আমার জীবিকা নির্বাহ করব। এই বলে ব্যাদ হরিণকে ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করে চলে গেলেন বা নারায়ণকে প্রণাম করে চলে গেলেন। তো বন্ধুরা, এই ছোট্ট একটা গল্প থেকে আপনারাও বুঝে নিন যে আমরা আমাদের সামান্য একটু রসনা তৃপ্তি করার জন্য যে মাছ মাংস বা আমরা প্রাণী হত্যা করি তাতে কিন্তু কতটা অন্যায় করি। তো মাছ মাংস খাওয়া বা অকাতরে প্রাণী হত্যা করলে কী কী গরুর পুরাণ অনুযায়ী কী কী পাপ বা কী কী সাজা ভোগ করতে হয় সে বিষয়ে আপনারা যদি চান অবশ্যই ভিডিও বানাবো। তো এই গল্পটা শুনে আপনাদের কী মনে হয়? টোটাল গরুর পুরাণ থেকে তোলা একটা কাহিনী আপনাদের সামনে আমি উপস্থাপিত করলাম। তো গল্পটা শুনে আপনার কেমন মনে হলো, আপনার কী মনে হয় অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পলাশ বর, ইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার, নমস্কার।